হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকের রেসিপিতে থাকছে ভিন্ন ধরনের একটি পোলাও পোলাওটি খেতে কিন্তু বেশ মজার আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর কথা নয় চলে যাই মূল রেসিপিতে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিব এক চা চামচ ঘি তেল আর ঘিটা গরম হয়ে আসলেই এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব দুইটা তেজপাতা চার পাঁচটা এলাচ আর দুইটা দারচিনি আমি গরম মশলাটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিব যখন একটা ফ্লেভার আসবে তখনই আমি দিয়ে দিব একটু চিকেন চিকেনটাকে আমি আদা রসুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় পাঁচ ছয় মিনিটের মতো আমি সেটা তেলের ভিতর ভালো করে ভেজে নিব চিকেনটা ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিব গাজরটা আমি কিউব করে কেটে নিয়েছিলাম গাজরটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এগুলাকে প্রায় পাঁচ ছয় মিনিট ধরে ভাজতে হবে যতক্ষণ না চিকেন আর গাজরটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি গাজর আর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দুই মিনিট পর ফিরে আসছি পুরোপুরি মশলাটা কিন্তু কষে গিয়েছে এখন আমি এখানে পোলাউর চাল দিয়ে দিব আমি দুই কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি এটা কিন্তু পোলাও পোলাওটা কিন্তু পোলাওর চাল দিয়ে করতে হয় তা তো জানেন এখানে আমি এখন দুই কাপ চালের জন্য চার কাপ পানি নিয়েছিলাম সেটাকে আমি পাশের চুলায় ফুটাতে দিয়ে দিয়েছি দিয়ে দিব আমি এখন ফুটন্ত গরম পানিটা আর দিয়ে দিবো হাফ কাপ লিকুইড দুধ এখন আমি প্রায় পাঁচ সাত মিনিট পর ফিরে আসছি যখন একটু একটু পানি রয়ে গিয়েছে তখন আমি আট দশটি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচগুলো আস্ত থাকবে এটা আমি শুধু ফ্লেভারের জন্য দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এখন একটা হাড়িটার নিচে একটা মোটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার উপর হাড়িটা আমি বসিয়ে দিয়েছি যাতে পোড়া লেগে না যায় আমি এখন দমে রেখে দিয়েছি চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখেছি দেখুন ভিওয়ার্স কতটা ঝরঝরে হয়েছে প্লাউটা আমি উপরের নিচে নিচের গুলো উপরে দিয়ে দিলাম হয়ে গেল মজাদার প্লাউ ভিউয়ার্স রেসিপিটি কেমন হয়েছে বলবেন আপনারাও পারলে ট্রাই করবেন বুলতু রুটি হলে ক্ষমা করবেন আর কথা নয় আল্লাহ হাফেজ